সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। আশার কথা, সরকার ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সব ধরনের খেলাধুলার প্রসারে কিন্তু সমান গুরুত্ব রাখছে। আমাদের জীবনধারার মানের যেমন উন্নয়ন ঘটেছে, তেমনি আমাদের পরিবর্তিত জীবনধারার যে আমাদের ক্রমশ যান্ত্রিক ও শ্রমবিমুখ করে ফেলছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এর ফলে প্রতিনিয়ত আমরা নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছি এবং আমাদের স্বাস্থ্য ঝুঁকিও কিন্তু বাড়ছে। শরীর ও মনের সমন্বয় ও ব্যক্তিগত জীবনের উন্নতির স্বার্থেই আমাদের খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের দিকে নজর দেওয়া খুবই জরুরি। বুঝতেই পারছেন, আমাদের আজকের আলোচনার বিষয় খেলাধুলা ও মানসিক স্বাস্থ্য। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে ওয়েলকাম করেছি একজন স্বনামধন্য মানুষকে, অ্যান্ড হি ইজ নট আদার দেন ফ্লাইট লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত এস এ সুলতান, সাবেক সংসদ সদস্য ও সাবেক সভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়েলকাম টু প্রমিসেস জানতে চাই। It's my pleasure. Thank you. কেমন আছেন? ভালো। ভালো থাকতেই হবে, হ্যাঁ, উপায় নেই, উপায় নেই ছাড়া। আসলে আজকে আমাদের টপিক যেহেতু খেলাধুলা ও মানসিক স্বাস্থ্য, কাউন্সিলিং ব্যাপারটা আমাদের এই 2021 সালে এসেও আমাদের ক্ষেত্রে কেন জানি আমরা অনেকখানি পিছিয়ে আছে, আগের থেকে অবশ্যই ইম্প্রুভ করেছে, কি বলবেন এ প্রসঙ্গে? ধন্যবাদ আপনাকে, এবং আমি প্রথমেই তো স্বাগত জানাই বাংলা টিভিকে, যারা এত সুন্দর একটা অনুষ্ঠান করে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার একটা প্রয়াস নিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। এটা খুবই সুন্দর উদ্যোগ, এবং এই উদ্যোগের সঙ্গে যে প্রসঙ্গটি নিয়ে আমরা আজকে আলোচনা করব, সেখানে আমি একটা ছোট্ট অ্যাড শুনাইতে চাই আপনাকে। অ্যাডটা হলো, ভারতীয় অনেকগুলো চ্যানেল, সব চ্যানেলই প্রায় দেখবেন, একটা ছোট বাচ্চা, বিউটিফুল, মানে কিউট বাচ্চা, বাপকে এসে বলে, বাবা কাজ করছে, বাপকে এসে বলছে, বাবা তোমার কি বন্ধু বান্ধব নেই ওদের সঙ্গে, তুমি খেলাধুলা করো না? তো বাপ বলতে হচ্ছে, হ্যাঁ রে করি, তোরা তো সব বড় হয়ে গেছে, সব আলাদা আলাদা হয়ে গেছে। তখন ওর মা এসে পিছিয়ে দাঁড়ায়, তো ছেলেটি বলতেছে, বাবা সেম টু সেম, আমারও মনে হচ্ছে আমিও বোধ হয় বড় হয়ে গেছি, এই জন্য আমার বন্ধুরা বিচ্ছিন্ন, খেলতে পারছে না। মাটি ইশারা করে বাপ নিচিকে ডাকে, ছেলের নাম ধরে আসো আমরা খেলি, একটা ক্রিকেট ব্যাট নিয়ে খেলে। যদিও এটা অ্যাডটা অন্য সাবজেক্টে, বাট এই জায়গাটা আমাকে খুব টাচ করে, যে একটা বাচ্চার মনস্তত্ত্ব, তার যে মানসিক চিন্তাধারা বা মানসিক চেতনা থেকে বৃদ্ধি করার জন্য খেলাধুলা যে কত অপরিহার্য, এটা এই পরিবার তার সন্তানকে শেখাচ্ছে। আবার আমাদের প্রতিটি পরিবারেরই উচিত ওই বয়সে 4-6-7-8 বছরের বাচ্চাদেরকে খেলাধুলা ইনভলভ করাতে হয়। আমরা পারিবারিকভাবে সেই ছোট্ট যখন শিশু, তখন থেকে আমাদেরকে বাড়ি থেকে বিকাল 4টার সময় বের করে দেওয়া হতো, মাঠে যাও, খেলতে যাও। তো আমরা খুব সৌভাগ্যবান ছিলাম, আমাদের বাড়ির সামনেই একটা মাঠ ছিল, যেটা ফুটবল মাঠের গ্রাউন্ডের মতো, ওখানে খেলাধুলা হতো, যাত্রা হতো, নাটক হতো, অনেক কিছু হতো। আমার বড় চাচা কলকাতা থাকতেন, যখন উনি আসতেন তো ওনার জন্য একটি মাসই বরাদ্দ ছিল শুধু খেলাধুলার আর গান বাজনার উপরে। দুটো জিনিসই মানুষের জীবনে বিশাল প্রভাব ফেলে। আমি ছোটবেলা থেকেই খেলাধুলার সাথে সম্পৃক্ত, কখনো খেলেছি, কখনো সংগঠক হয়েছি, কখনো নেতৃত্ব দিয়েছি বিভিন্ন পর্যায়ে। প্রথম যখন আমি ফুটবল খেলি, আমি ঢাকা শহরে তখনকার সময় একটা শ্রেষ্ঠ স্কুল নবপুর গভর্নমেন্ট হাই স্কুল, ক্লাস 7-এ থাকতে, আমি 3rd ডিভিশনে খেলবো। ঠিক তখন মোহামেডানের সেক্রেটারি কাজী ভাই ছিলেন, তিনি আমাকে বললেন যে তোমরা তো অনেক দুষ্টুমি করে বেড়াও, আড্ডা মারো, খেলাধুলা করো। আমি বললাম কী খেলবো, বলছো তাহলে তোমাদেরকে একটা ফুটবল টিম করে দিই। 1958 আই ওয়াজ অর্গানাইজার অফ এ ফুটবল টিম যার নাম আরামবাগ। ওই আরামবাগে আমি যদিও থাকতাম না, বাট ওখানে আমরা আড্ডা টাড্ডা মারতাম। আচ্ছা, সেই আরামবাগ সৃষ্টি হয়েছে 1958 সালে, আল্লাহ রহমতে আজ অব্দি ক্লাবটি সুন্দরভাবে টিকে আছে, যদিও লাস্টলি অনেক কেলেঙ্কারির ভিতরে একটি কেলেঙ্কারিতে জড়িয়ে গেছে, আমার সাথে সম্পৃক্ত তো তেমন নেই। আমি ওই ক্লাবের 25 বছর প্রেসিডেন্ট ছিলাম, এবং আমি অনেক নিচে থেকে টেনে এই ক্লাবকে অনেক উপরে উঠিয়েছিলাম। যদি আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি লিগে, কারণ মোহামেডান আবাহনীর মতো বাজেট আমাদের ছিল না, তারপরেও আমরা ফাইট আউট করতাম, অনেক সময় মোহামেডানকে হারাতাম, আরামবাগকে
আবহনীকে হারাতাম, তো আমাদের সেরকম রেকর্ড ছিল। তো খেলাধুলার সাথে সম্পৃক্ত থেকে আমার জীবনের যে ব্যক্তিগত অর্জন যেটা হয়েছে, আমার মানসিক, শারীরিক এবং চিন্তাধারা চেতনার ভিতরে যে কম্পিটিশন, যে জীবনটা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক একটা জীবন, এই জীবনটাতে আমাকে লড়াই করে বাঁচতে হবে, এই লড়াই করতে শিখেছি। খেলাতে গেলেও কিন্তু মানুষ লড়াই করতে হয়। এক্স্যাক্টলি, এই যে আপনি একটা খুব সহজ একটা উপলব্ধি, খুব সুন্দর একটা উপলব্ধি, এটা কিন্তু অনেক ক্ষেত্রে আসলে আমার যারা এই প্রফেশনে আসি না কিংবা ওইভাবে খেলাধুলা বাচ্চারা এই যুগে করতে পারছে না কিংবা আমরা ওই সুযোগটা সৃষ্টি করে দিতে পারছি না, তারা কিন্তু এখান থেকে অনেকখানি দূরে সরে আছে। আপনার কি মনে হয় যে এখনকার বাচ্চারা যারা এখন জন্ম নিচ্ছে বা কিছুদিন আগে জন্ম নিচ্ছে, খুবই ডিভাইস বেসড হয়ে গেছে সবসময় ইন্টারনেট এবং ঘরের কোনায় কিন্তু তাদের স্ক্রিনের মধ্যে ফুটবল মাঠ, তো সবুজ বাইরের ফুটবল মাঠ আর স্ক্রিনের মধ্যে ল্যাপটপ বা জকি দিয়ে খেলার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য, কি বলবেন এই প্রসঙ্গে, আমরা কি করতে পারি? অনেক সুন্দর প্রশ্ন। আসলে এই ধরনের প্রশ্নের সম্মুখীন আমরা হতে পারি না, হলে মানুষকে, প্রেজেন্ট জেনারেশনকে আমরা কিছু মেসেজ দিতে পারি। আমার বড় ছেলের ছোট নাতি, বড়টা কানাডাতে থাকে, টরন্টোতে পড়ে, ছোটটা আছে এখনো ঢাকায়, একটাই আছে নাতি, চার নাতি নাতির ভিতরে। তো ছোটটা এসে আমাদের সাথে লাঞ্চ করে, ডিনার করে, আজকে সে লাঞ্চ করবে, ডিনার করবে, বাড়ি যাবে। বিকালবেলা আমি ছাদে হাঁটতে যাই, হাঁটতে গেছি তো আমার কাজের ছেলেটা এখন জিজ্ঞেস করলো, ফুটবল আছে রে? তো বলে হ্যাঁ আছে। আগে ওরা যখন আমার সঙ্গে থাকতো তখন ফুটবল ছিল, এসে আসলো, আমরা তিনজনে মিলে, আমার কাজের ছেলে ও আমরা তিনজনে ছাদে ফুটবল খেললাম। ও একবার মারলো, আরেকজনের বাড়ি চলে গেলো, আবার কে কষ্ট করে নিয়ে আসা হলো। এটা হলো তাকে একটা উৎপ্রেরণা দেওয়া, কারণ সে থাকে একা, বাবা মা ব্যস্ত থাকে, সেখানে যে কথাটি বললেন ওই ছোট্ট স্ক্রিনের ভিতরেই তার জীবন। সে ম্যানচেস্টার ইউনাইটেডের ফলোয়ার, সে আমাকে প্রায় রিং করে, দাদা আওয়ার পজিশন ইজ ডাউন, তোমার, আমি লিভারপুলের সাপোর্টার, আবার আমাকে পরদিন এসে বলবে নো নো উই আর নাও ফাইন, এখন কিন্তু আমরা উপরে দেব, হি ওয়াজ বর্ন ইন ক্যানাডা, তো বাংলাটা এখনো খুব ভালো বলতে পারে না। সো এই যে ছাদের উপরে গিয়ে খেলা, মানে উপায় নাই, মাঠে যে তাকে নিয়ে যাব, প্রেজেন্ট করোনা সিস্টেমে তো প্রশ্নই আসে না, নতুবে নিয়ে যেতাম। আমার সঙ্গে যখন ছিল, আমার পাশের ফ্ল্যাটে, আমার ফ্ল্যাটই ছিল, একটা ফ্ল্যাট আছে আমার, তখন আমি ওদেরকে দল বেঁধে যখনই যে জায়গাটা, যে কটা থাকতো, চলো আমরা মাঠে যাই, আমাদের পাশেই গুলশান পার্ক মাঠ আছে একটা ইয়ুথ ক্লাবের, ওখানে আমি ওদেরকে নিয়ে যেতাম। এতে আমার দৃষ্টিভঙ্গিতে, আমার মার্শাল্লাহ নাতিরা পড়ালেখায় ভালো, তাদের অন্য কিছু তো ভালো, কিন্তু কোথায় যেন একটা ডিপ্রেশন আছে। আমি অনেক সময় চিন্তা করি হোয়াই দে হ্যাভ এনাফ এন্ড এভরিথিং, তারপরে কিসের জন্য ডিপ্রেশন? এই ডিপ্রেশনটা কারা হলো? তাদের কোনো আপন বন্ধু নেই যার সঙ্গে, যে আমরা যেরকম ফাইভ সিক্সে থাকতে একটা আড্ডা মারতাম, যদিও সে আড্ডাতে অনেক সময় পথভ্রষ্ট হতো, কিন্তু বর্তমানে সেই পথভ্রষ্টের সংখ্যা অনেক বেশি, যেহেতু বাবা মা বাচ্চাদেরকে গণ্ডির ভিতরে রাখতেছে, ওদের ভিতরে ডিপ্রেশন হচ্ছে, কোনো একটা খারাপ সঙ্গে গেলেই তারা ড্রাগ, বিভিন্ন ধরনের খারাপ কাজের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। এই যে সমাজের একটা অবক্ষয়, এই অবক্ষয় থেকে যদি দেশকে, মানুষকে মুক্ত করতে হয়, তাহলে বাচ্চাদের স্কুলে, আগে যে সমস্ত মডার্ন স্কুল আছে সেগুলোতে কিন্তু আবার খেলাধুলার ব্যবস্থা আছে। স্যার, আমি একটু বাংলাদেশের এখনকার কারেন্ট সিচুয়েশনাল স্কুলিং সিস্টেম, এই ব্যাপারগুলো নিয়ে একটু সময় ধরে কথা বলি, একটা ব্রেক নেওয়ার জন্য ইনস্ট্রাকশন চলে এসেছে। এই মুহূর্তে একটা ব্রেক নিচ্ছি, ব্রেক নিতে আসলে আমার একদমই ভালো লাগে না, তারপর নিয়মের মধ্যে দিয়েই জীবন, একটা ব্রেক নিতে হচ্ছে, সাথে থাকুন একদম শেষ পর্যন্ত, বি রাইট ব্যাক। খেলাধুলা ও মানসিক স্বাস্থ্য নিয়ে কথা চলছে এবং ছোটখাটো একটা আড্ডা, গল্প ছলে কিভাবে আসলে মানুষকে একটু ইনফরমেশন দেওয়া যায়, একটু অ্যাওয়ার করা যায়, সেটাই আসলে আজকের মূল উপজীব্য বিষয়। ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস, জানতে চাই বরাবরের মতো সাথে আছি আমি মেহসাবিন রিন্তি, পরশুমে আছি আপনাদের সাথে, আর আমার সাথে আছেন ফ্লাইট লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত এস এস সুলতান স্যার। স্যার, যে প্রসঙ্গে আমরা ছিলাম যে বাচ্চাদের মধ্যে একটা থাকে না, একটা একটা সব পাওয়ার পরেও, সব বেস্টটা দেওয়ার পরে, সবচেয়ে বড় বার্গারটা সে সকাল বিকাল খাচ্ছে, হ্যাঁ, বেস্ট ডিভাইস, হ্যাঁ, আইফোন আইপ্যাড ছাড়া কোনো কথা নেই,
লাইফ খুবই স্পিড আপ, সব ভালো, কিন্তু কোথায় যেন একটা 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 মনে হচ্ছে ওই স্বতঃস্ফূর্ততা নেই, ওই ফ্রিডমটা নেই, এবং মানুষের যে একটা সংস্পর্শ, দেখে শেখা, থেকে শেখা, গল্প করে শেয়ারিং কেয়ারিং, কিছুটা কিন্তু মিসিং। আমরা যদি এখনকার 100টা বাচ্চা নিয়ে একটা স্যাম্পল করি, ব্যাপারটা খুব প্রকট আকারে আমরা প্রত্যেকটা বাচ্চার প্রত্যেকরকম সিমটম দিয়ে আসলে প্রমাণ করে দিতে পারবো। সো দিস ইজ কোয়াইট স্যাড, বিকজ এরাই কিন্তু নেক্সট জেনারেশন। তো আমরা কেন আমাদের বাবা দাদাদের গল্প শুনবো, আমরা এটা করতাম, আমরা এইভাবে বড় হয়েছি, ওটা বড় হয়েছে, আমরা কেন আসলে তাদেরকে পুরোটা না হলেও আংশিকভাবেও নিজের চেষ্টার মাধ্যমে, এই যে আপনি বললেন যে ছাদে অল্প একটু স্পেস, আপনি ওখানে হয়তো 15 মিনিটস ঝামেলা করে খেলাধুলা করেও তার মধ্যে একটা ওই ব্যাপারটা এনেছেন যে না, আমি খেলেছিলাম, আমি খেলি, এভাবে খেলা সম্ভব, এবং খেলার যে আনন্দটা 15 মিনিট তো সে পেয়েছে। তো কী করণীয় হতে পারে এই কারেন্ট সিচুয়েশনে, কী করতে পারি আমরা এত সমস্যার মধ্যে থেকে, এত অল্প স্পেসে থেকে, এত ফ্ল্যাট বন্দি জীবন থেকে কী করতে পারি? আসলে প্রেজেন্ট জেনারেশনের বাচ্চাদেরকে যেদিকে প্যারেন্টসরা বা সমাজ টেনে নিয়ে যাচ্ছে, সেটা হলো সেই চাইল্ডহুড থেকে তাদেরকে একটা পড়ালেখার কম্পিটিশন, এবং এটা যথেষ্ট কষ্টদায়ক। পড়ালেখার কম্পিটিশনের ভিতরে গিয়ে কেউ স্কুল করতে ফিরলো, ফেরার 1 ঘন্টা পরে তার হাউস টিউটর আসলো হাউসে কিছু কিছু কোচিং করাবার জন্য, তারপরে তাকে কাজ দিয়ে গেল, সেগুলো বসে বসে কম্পিউটারে বসে বসে করলো, এই যে প্রেশারটা সে নিচ্ছে, এ তার দম বন্ধ করার একটা অবস্থা। এর থেকে নিঃশ্বাস ফেলতে গেলে দেশের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাকে একটু চেঞ্জ করে আনতে হবে। যেরকম আপনার, স্যার আমি যদি ইন্টারাপ্ট করি এই প্রসঙ্গে, এই প্রসঙ্গে আমি কেন বলছি, যেমন রিসেন্টলি আমার কাজিন তার বাচ্চাকে নিয়ে স্কুলে গিয়েছে এবং সে এই বিষয়গুলো নিয়ে সচেতন, এবং সে বলছিল আমি আমার বাচ্চাকে এত প্রেশার দিব না, বেসিক প্রাইমারি যে জ্ঞানটা এটা তার শক্তপোক্ত হোক, সে নলেজেবল হোক, সে অন্যান্য কিছু দেখে শুনে শিখুক, কিন্তু যখন আমি অন্যান্য গার্ডিয়ানের সাথে বসছি, কথা বলছি, তাদের কথোপকথন কনভার্সেশন শুনছি, তাদের এই দৌড়াদৌড়ি হুড়োহুড়ি জীবন শুনছি যে বাচ্চার এটার পর হুজুর, এটার পর এই টিচার, এটার পর আর টিচার, তাকে সব বিষয়ে ফার্স্ট হতে হবে, পারদর্শী হতে হবে, রাদার তার মেন্টাল ওয়েলবিং কোথায় এ নিয়ে কিন্তু কারো ধারণা নেই। তো বলছে এই র্যাট রেসে যখন আমরা অন্যদের সাথে দাঁড়াই, চাইলেও কেন জানি পারি না পিছিয়ে আসতে, মনে হচ্ছে আমার বাচ্চাটা এন্ড অফ দ্য ডে পিছিয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা বড় সমস্যা। আমরা অনেকে কনসার্ন হওয়ার পরেও কিন্তু আবার র্যাট রেসে ঢুকে যাচ্ছে যে কোনো উপায় নাই, মনে হচ্ছে হাত পা বাঁধা বাচ্চার খাতিরেই। সো এই যে আপনি সিস্টেমের কথা বললেন, সিস্টেমটা আসলে শুরু থেকেই মনে হয় আবার শুরু করা দরকার, রাইট? আমি তাহলে বলি, প্লিজ, আমাদের শিক্ষা ব্যবস্থাটা ভিতরে যেটা রয়েছে, যে কম্পিটিশনটা এখন চলছে, এটাতে আগামী জেনারেশনের জন্য একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে, এবং অনেকে ড্রাগ এডিক্ট বাচ্চাদের সম্বন্ধে আমি শুনেছি, দেখেছি, এর মূল কারণটা হলো তারা জীবনটাকে একটা এই অল্প বয়সে 2-4-5 বছরতে ভর্তি হওয়ার জন্য পরীক্ষায়, একটা ভালো স্কুলে ভর্তি হতে গেলে তাকে কম্পিটিশনে যেতে হবে, তাকে সে লড়াই করে যেতে হবে, এই যে মাথায় প্রেশারটা নিচ্ছে, সে সামটাইম গিয়ে ব্রেক করতেছে, ব্রেক করেই কিন্তু সে ভুল পথে চালিত হচ্ছে। পৃথিবীর প্রায় মেজরিটি ডেভেলপড কান্ট্রিতে বা আমাদের আশেপাশে ভারতেও আমি বলবো, খুব অল্প বয়সে যে খুব প্রেশারাইজ করা হয় তাও না, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ক্লাস 5 পর্যন্ত নো পড়ালেখা, খেলো, খেলার ছলে দেখে দেখে, খেলার ছলে শিখায়, খেলার ছলে পড়ায়, ফ্রিডম, দ্যার ইজ নো কম্পিটিশন, দ্যার ইজ নো মার্কিং সিস্টেম, যে তুমি এত মার্ক পেলে পাশ করবে, এত মার্ক পেলে ফেল করবে, এত মার্ক পেলে বাচ্চা থাকবে না, বকুনি দিবে, বকুনি বাড়িতে গিয়ে বকুনি খাবে, ওটা আলটিমেটলি এজ, ওরা ওই ইন্টেলিজেন্স লেভেলটা একটা ট্রাই করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে, যে আইকিউ লেভেলটা কত, এই আইকিউ লেভেলটা নির্ধারিত করার জন্য তারা ওই খেলাধুলার মাধ্যমে এবং কুইজ টুইজ দিয়ে টিয়ে কিছু কিছু কাজ করায়, সেটাই হলো পড়ালেখা, কম্পিটিশন নাই, একদম ফ্রি। তো সেটা থেকে যখন তারা 6th গ্রেড ধরেন পাশ করলো, তখনও সেরকম কম্পিটিশন নাই,
যে তোমার 10টা সাবজেক্ট পড়তে হবে, 10টাতে হাইয়েস্ট মার্ক পেতে হবে, তাহলে কিন্তু তুমি ক্লাসে ফার্স্ট হবা, তাহলে তুমি অমুক ইউনিভার্সিটিতে পড়তে পারবা। এখানে ফার্স্ট সেকেন্ড নাই, ওদের ওখানে ফার্স্ট সেকেন্ড নাই। এখন আমাদের দেশে শুরু করেছে যেটা জিপিএ ধরেন, তারপরেও জিপিএ এর ভিতরে গোল্ডেন জিপিএ টিপিএ করে এটার যে কম্পিটিশন সেটা আবার, কালকে একটা নাটক দেখলাম, কার কোন চ্যানেলে বলতে পারবো না, ওই মা শেষ পর্যন্ত মিথ্যে কথা বলতে হচ্ছে, মেয়ে পেয়েছে জিপিএ 4, মা বলতেছে জিপিএ 5+, প্রথম 5 তারপর প্লাস, সবার কাছে মিথ্যে বলতেছে, কারণ তার প্রেস্টিজ থাকে না, এরকম একটা অবস্থা। সো ওটা তো কম্পিটিশন অনেক, সবচেয়ে তার ভিতরে হলো এই মেন্টাল ডাইভার্সনটা, তার যে পড়ালেখার যে চিন্তাটা মাথার ভিতরে যে প্রেশারটা পড়ে, এর থেকে ডাইভার্ট করতে গেলে বাচ্চাদেরকে সঙ্গ দিতে হবে, প্যারেন্টসের সঙ্গ দিয়ে বিভিন্ন খেলাধুলা আনন্দ, একটা যে বয়স ছেলেটার বয়স 10-12 হচ্ছে সে তো অনেক কিছু বুঝে, তাকে দেখতে ভালো একটা নাটক দেখতে নিয়ে যাওয়া, ভালো একটা ছবি দেখতে নিয়ে যাওয়া, ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে একবেলা খাওয়া সপ্তাহে, এই যে আউটিংগুলো, এই যে প্যারেন্টসের যে সঙ্গটা, এটা কিন্তু বাচ্চারা আজকাল খুব মিস করে, কারণ বাবা তো কম্পিটিশনে আছে, মাও তো কম্পিটিশনে আছে, তো সবাই কম্পিটিশনে থাকলে বাচ্চাটার কি অবস্থা হচ্ছে। এই কম্পিটিশন থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমার আজকে গাড়ি আছে, আমার বন্ধুর গাড়ি নেই হয়তো, তার গাড়ি লাগবেই, গাড়ি ছাড়া স্কুলে যেতে পারবে না। আমার একটা গাড়ি আছে কিন্তু আমার বাচ্চা যদি এখন ছোট থাকতো বা আমার নাতি যদি আমাকে বলে আমি মার্সিডিস ছাড়া গেলে আমার প্রেস্টিজ থাকে না, এত বড় স্কুলে ভর্তি করিয়েছ, তখন তো সব মার্সিডিস ছাড়া কেউ যায় না, ল্যান্ড রোভার বা বড় বড় জিপ টিপ ছাড়া, মার্সিডিস জিপ, অমুক জিপ, তমুক জিপ ছাড়া কেউ যায় না, আই নিড ওয়ান, নাহলে তোমার প্রেস্টিজ থাকে না। ঠিক মানুষের বুদ্ধি চেতনা বা মানুষের ভিতরে যে দেশপ্রেম, ইভেন দেশপ্রেমও এখানে জড়িত হয়ে যায়, এই এগুলো যদি মানুষের ভিতরে না থাকে, সমাজের প্রতি যদি খেয়াল না থাকে, শুধু নিজকে নিয়ে ব্যস্ত থাকে, তাহলে কিন্তু এটা চলবেই। চমৎকার। আমরা আসলে কথা বলছিলাম যে খেলাধুলা ও মানসিক স্বাস্থ্য নিয়ে, কিন্তু ঘুরে ফিরে যখন গোড়ায় গলত থাকে অনেকগুলো বিষয় অটোমেটিক্যালি উঠে আসে। এই যে আমরা আত্মকেন্দ্রিক জীবনযাপন করছি, মনে হচ্ছে যে আমি ভালো আছি, সবাই খারাপ থাকলেও হবে, কিন্তু একটা সোশ্যাল সিস্টেমে সবার ভালো থাকাটা জরুরি, একা একা কখনো ভালো থাকা যায় না। এই মুহূর্তে একটা ছোট ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরে আবার কথা বলছি, সাথে থাকুন। ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস জানতে চাই, বরাবরের মতো সাথে আছি আমি মেহসাবেন রিন্তি। আজকে আমরা কথা বলছি খেলাধুলা ও মানসিক স্বাস্থ্য নিয়ে, এবং এই প্রসঙ্গে সোসাইটির যে একটা ঘুণে ধরা অবস্থা সেটা কিন্তু চলে এসেছে কথা বলতে বলতেই, খেলাধুলা থেকে শুরু হয়েছে। এবং আমার কাছে যেটা মনে হয়, কম্পিটিশনের কথাটা আপনি সুন্দরভাবে মেনশন করেছেন, যে বাবাও কম্পিট করছে, মাও তার চাকরির জায়গায় কম্পিট করছে, কিংবা মেকআপ নিয়ে কম্পিট করছে, কিংবা ঘর গোছাতে কম্পিট করছে, কিংবা কে কয়টা দেশ খুললো সেটা নিয়ে কম্পিটিশন চলছে। এবং ফেসবুকে যদি আমরা দেখি, ফেসবুক আসলে শো অফের খুব সুন্দর একটা জায়গাও আমাদের তৈরি করে দিয়েছে। মানে ভালো সময় তো আমরা আসলে ছড়াছড়ি করব, স্প্রেড আউট করব, কিন্তু এই যে একটা ফিলথি কম্পিটিশন, এটা কিন্তু আমাদের মেন্টালিটিতে একটা খুব নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। এবং আমাদের দেখে কিন্তু আমাদের বাচ্চারা অবচেতন মনে ওটা শিখছে, পিক আপ করে নিচ্ছে, এবং তার জীবনেও সে একটা অসুন্দর কি বলবো একটা এনভায়রনমেন্ট বা অ্যাম্বিয়েন্স তৈরি করে করেই সামনে আগাচ্ছে। তাহলে এটা শেষ কোথায়? তাহলে শেষটা দাঁড়ায় যে আমার পারিবারিক মূল্যবোধ বলেন বা বাবা মার একটা রোল মডেলের মতো রোল প্লে করতে হবে, যাতে বাচ্চা অটোমেটিক্যালি দেখে শিখে, সে সময় তো আসলে আমাদের নেই। নতুন যারা প্যারেন্টস হবেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি তাহলে ফিরে যাই খেলাধুলাতে। প্লিজ, খেলাধুলা এমন একটা জায়গা যেখানে কম্পিটিশন আছে, আনন্দ আছে, দুঃখ আছে, কষ্ট আছে, হেরে গেলে কষ্ট লাগে, ভিতরে একটা যাতনা হয়, কিন্তু এই যে উত্থান পতনটা, এই যে গেমটা চলছে একজনের জীবনের সঙ্গে, একই সঙ্গে জীবনও চলছে, খেলাধুলার সঙ্গে একটা যেহেতু জড়িত আমি, আজকে ভালো খেললে ভালো লাগলো, আজকে জিতলে ভালো লাগলো, কালে খারাপ লাগলো, এটাতে তার ব্রেনটা
চলতে থাকে, একটা মেকানিজম এমনভাবে সৃষ্টি হয় যে সে অন্য যেই সামাজিক অবক্ষয়গুলো রয়েছে যেরকম ড্রাগ, আমি যত খেলোয়াড় দেখেছি আজকে ছোটবেলা থেকে তো প্রচুর দেখেছি, ধরেন প্রচুর অনেক মেলামেশা করেছি, আমি মোহামেডানেও খেলেছি, আমি নিজেও খেলেছি মোহামেডানে, ক্রিকেট অবশ্য, ফুটবল না, যদি আমি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলাম বাট ক্রিকেট খেলেছি অনেক বছর, তো সেখানেও দেখেছি যে যারা আমরা যারা খেলাধুলা করতাম তাদের ভিতরে ড্রাগ, ইভেন সিগারেট, ইভেন সিগারেট, আমি আমার বন্ধুবান্ধবকে আমি অনেক ডিসকারেজ, আমি সিগারেট জীবনে খাইনি তো সেই জন্য সবাইকে ডিসকারেজ করতাম, খেও না, ওর জায়গায় একটা মিষ্টি কিনে খাও। আমার বাবা আমাকে চারানা করে বরাদ্দ দিতেন ক্লাস থ্রিতে যখন পড়ি, তো চারানোর জন্য একটা মধুসূদন, শ্রী মধুসূদন কিছু একটা ছিল ঠাটারি বাজারে, মানে আমাকে দুধ খেতে বলতো এক গ্লাস দুধ, তাই বললো আধা গ্লাস দুধ দাও একটা মিষ্টি দাও। এই যে খাওয়া দাওয়ার একটা পরিবর্তন বা চিন্তার ভিতরে আমার রয়েছে যে আমি খেলে আসবো, খেলে এসে এক গ্লাস দুধ খাবো বা একটা মিষ্টি খাবো। তো বাচ্চাদের মনে যে ছোটবেলা থেকেই এরকম একটা চেতনা থাকে তাহলে কিন্তু তার জীবনটা অনেক সহজ হয়। আর বর্তমান প্রেক্ষাপট তো ডিফারেন্ট হয়ে গেছে, ইলেকট্রনিক এই জীবনে, এখনকার যে ডিজিটাল জীবন, এই ডিজিটাল জীবনে পৃথিবী কোন দিকে যায় 550 বছর বা 100 বছর বা 1000 বছর পরে নোবডি নোজ। আমি তো একটা রিসেন্টলি গল্প পড়লাম, 100 পৃথিবী রোবটরা রুল করবে, মানুষের শুধু স্পেসিমেন তারা রেখে দিবে, মূল কথাটা হলো গল্পের তারাই রুল করবে, তো কোথায় গিয়ে দাঁড়ায় নোবডি নোজ। আমার বড় নাতি এবার এক সাবজেক্ট নিয়েছে, সে ইউনিভার্সিটিতে ঢুকেছে, টরন্টো ইউনিভার্সিটিতে, ভেরি গুড ইউনিভার্সিটি, সে এক সাবজেক্টের কথা বললো, আমি স্টিল কনফিউজড, সে বলবে যে দেয়ার উইল বি এ চিপস, যেটা এখন আমেরিকান কি অর্গানাইজেশনটা নাসা চেষ্টা করছে বের করতে, ইউ ক্যান রিড দ্য হিউম্যান মাইন্ড বাই একটা কি চিপস থাকবে যেটা তোমার সঙ্গে শরীরের সঙ্গে অ্যাটাচ থাকবে, ইনসাইড থাকবে, তোমার হার্টে যাবে, ব্রেনে যাবে, এবং ইউ ক্যান সি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর থিঙ্কিং। আচ্ছা, তার মানে কত অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছে, তখন পৃথিবীটা কি হয়, উই ডোন্ট নো এট দ্য মোমেন্ট, অ্যাট লিস্ট তৃতীয় বিশ্বের আমরা যারা মানুষ সেখানে এখন পর্যন্ত ওই লেভেলে আমরা যেয়েও নি, সুতরাং ওদিকে চিন্তা করার আপাতত প্রয়োজন নেই। বাচ্চাগুলো যাতে করে সুস্থ হয়, সুস্থ মন মানসিকতা নিয়ে বড় হতে পারে, সেদিকে খেলাধুলা খেয়াল করতে গেলে অবশ্যই তাকে খেলাধুলা ইনভলভ রাখতে হবে, স্কুলে হোক স্কুলের বাইরে হোক। চমৎকার। একটা জিনিস আমার কাছে মনে হয়েছে, আমি জানি না, আমার কাছে যতটুকু দেখেছি মনে হয়েছে যে আমরা যখনই দেখি যে ক্রিকেট খেলছে বা ন্যাশনাল লেভেলে আসছে কিংবা বিভিন্ন সাব ডিভিশনে খেলে খেলে খেলোয়াড় হওয়ার একটা উদ্দীপনা আছে বা চেষ্টা আছে, আমি কেন জানি দেখেছি যে যারা খুবই সফিস্টিকেটেড বা বড় লোক বা ইউনো কি বলবো ওয়েলথি, হ্যাঁ ধনাঢ্য, তাদের বাচ্চাদের কিন্তু এদিকে আগ্রহ কম। এবং কারা ভালো খেলছে এন অফ দ্য ডে, ওই যে কাদা পায়ে মাখানো সেই মানুষগুলো একদম রুট লেভেল থেকে উঠে আসা। তো আমি পুরো রেসপেক্ট রেখে বলছি, এটা খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো যে তারা একটা জীবনের একটা সুন্দর একটা গতি খুঁজে পেয়েছে খেলাধুলার মাধ্যমে, এবং তারা তাদের সেই ট্যালেন্টটা, আল্লাহ প্রদত্ত সেই গুণটা ব্যবহার করছে, এবং তারা এখন অনেক ভালো আছে, ফাইন্যান্সিয়ালি বলেন, ফিজিক্যালি বলেন, মেন্টালি বলেন, তার ফ্যামিলিকে নিয়ে এসে সুন্দর আছে। এটা আমরা অনেকে অনেক পয়সা থাকার পর সুন্দর থাকতে পারছি না, অশান্তি ঘরে ঘরে, তো সেখান থেকে যদি বলি কেন কেন আমাদের আমাদের সাথে যারা আছে, আমার বন্ধু বান্ধব, হ্যাঁ আমার অন্যান্য ফ্রেন্ডরা কিংবা আপনার কলিগের ছেলেরা, তারা কেন আপনার ফুটবল ফেডারেশন বা বাফুফে একদম রুট লেভেল থেকে খেলে আসছে না? আমি বলছি, আই ওয়াজ জাস্ট কামিং টু দ্যাট পয়েন্ট। আমি যখন ফেডারেশনের প্রেসিডেন্ট, তার আগে বাংলাদেশ হওয়ার পরে আমাদের এডুকেশন মিনিস্ট্রিতে 300 কোটি টাকা পড়েছিল। ওকে, এটা স্কুলগুলোকে দেওয়া যেত না, স্কুল কম্পিটিশন হতো না, কলেজ কম্পিটিশন হতো না, আমাদের সময় কিন্তু ইন্টার স্কুল, ইন্টার কলেজ, ইন্টার ইউনিভার্সিটি কম্পিটিশন হতো, তাতে অনেকে ইনভলভ হয়ে যেত, পুরো দেশ, পুরো জাতি। তো প্রথম আমি যেটা শুরু করলাম,
সেটা হলো যে আমি স্কুল ফুটবল করব। এখন আমাদের বাজেটেরও সীমাবদ্ধতা আছে। প্রথম ঢাকায় আমি করলাম, তারপর পুরো বাংলাদেশের জন্য ফুটবল করলাম, স্কুল ফুটবল এটা আমি চালু করেছিলাম। মহিলা ফুটবল মেয়েরা কেন খেলবে না, এটা আমার মাথায় একটা ছিল, তো মেয়েদেরকে দিয়ে আমি খেলা শুরু করলাম। প্রথম দিন খেলা, আনফর্চুনেটলি অনফর্চুনেটলি, ইট ওয়াজ ফ্রাইডে, বাইতুল মোকাররম থেকে 2,000 লোক গিয়ে স্টেডিয়াম ঘেরাও করে ফেলল এবং আমাকে মানে ইসলামিক মানে অশ্রাব্য ভাষায়, ইসলামিক অশ্রাব্য ভাষা বলতে আপনি কি বুঝেন আমি জানি না, আমি এর বেশি বললাম না, আমাকে খুব গালমন্দ করা হলো এবং বহু কষ্টে আমি সাউথে যে পুলিশ কমিশনার ছিল, স্পোর্টসম্যান ছিল, খুব ভালো লোক ছিল, তার মাধ্যম দিয়ে ওদেরকে সরালাম। কিন্তু আমার জেদ আমি বজায় রেখেছি, ফুটবল সেদিন মেয়েরা খেলেছি, যদিও শর্টস পরে খেলাইনি আমি, আমি লং ট্রাউজার পরে খেলিয়েছি। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ম্যাচ ইন দ্য স্টেডিয়াম মেয়েদের জন্য। স্কুলের ফুটবলও আমি ঢাকার স্কুল দিয়ে শুরু করেছিলাম, পুরো বাংলাদেশে করেছি। তারপরে আমি দেখলাম যে আসলে তো যেটা আপনি বললেন, ওই কাদামাটির ছেলেরাই আজকাল ভালো খেলে, এটা সত্যি কথা। কারণ ইনসেন্টিভ একটা বড় জিনিস, ওই কাদামাটির ছেলেরা হলো পড়ালেখায় হয়তো তাদের আইকিউ লেভেলটা অতটুকু হাই না, একটু লোয়ার লেভেল, ঠিক পড়ালেখায় উপরে উঠতে পারছে না, তারা কিছু কিছু ট্যালেন্ট আছে খেলাধুলার দিকে, সেটা আল্লাহ প্রদত্ত হতে পারে বা নিজের চেষ্টার দিয়ে হতে পারে। স্যার আমি একটু ব্রেক নেই, আপনি একটু পারমিট করলে, আমাদের ব্রেক নেওয়ার একটা পার্টিকুলার সময় আছে, ব্রেক নিয়ে আসছে এই মুহূর্তে, আরেকটা ব্রেক নিয়ে ফিরছি, ফিরে এসে ঠিক এখান থেকে আবার কথা বলছি। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস। জানতে চাই আজকে আমরা কথা বলছি খেলাধুলা ও মানসিক স্বাস্থ্য নিয়ে, এবং কাদামাটির সেই থেকে উঠে আসা সেই বাচ্চাগুলো কেন খেলাধুলায় বেশি পারদর্শী হচ্ছে, কেন ভালো খেলছে, তার একদম থাকে না একটা লাইভ ডিসকাশন আজকে আমাদের হচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট এস এ সুলতান স্যারের সাথে। স্যার প্লিজ, যেখানে ছিলাম সেখানে। তো যেটা বলছিলাম, তো তখন আমি জেলা ভিত্তিক একটা কম্পিটিশন করব, নিটল টাটার মতলুব ভাই আমার ক্লোজ ছিলেন, ওনাকে আমি অনুরোধ করলাম যে ইউ হ্যাভ টু ফিনান্স ইট, আপনার প্রোডাক্ট যেটা এটাও পুরো বাংলাদেশে ছড়াবে, আপনি দয়া করে ফিনান্স করেন স্পন্সর হিসেবে কাজ করার জন্য। তো হি স্পন্সর্ড ইট, এবং আমি যতদিন ছিলাম ফেডারেশনের প্রেসিডেন্ট, প্রতি বছরই এই ইন্টার ডিস্ট্রিক্ট একটা খেলা হতো এবং প্রচুর লোক হতো, ঢাকার লোক হতো না, ঢাকার লোকরা একটু অন্যমুখী হয়ে গেছিলো। অবশ্য সেটার একটা কারণ আছে, মাঠটা এশার সাহেবের আমলে চলে গেল মিরপুরে, মিরপুরে দর্শক ছিল না, এই মাঠে যে দর্শক ছিল ওরা হারিয়ে গেল, আমি ফিরিয়ে আনলাম মাঠ, এখানে মাঠ 18 বছর পরে মিরপুর থেকে আনলাম, কিন্তু তারপরেও খেলা জমাতে পারিনি, যেটা আমরা ছিলাম যেই কথাতে। সেই জন্য ইন্টার ডিস্ট্রিক্ট খেলা, ইন্টার স্কুল খেলা, এগুলি যদি ওই রুট লেভেল থেকে, গ্রাম ভিত্তিক লেভেল থেকে না আসে, সেখান থেকে তখন দুই একটা ভালো ছেলেও খেলবে। এই মিন্টুবের ছেলে তাবিদ এখন ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ছিল, এবার আছে কিনা আমি জানি না, তাবিদ তো অনেক বড় লোকের ছেলে, তো আমার টিমে খেলতো, ও আমার টিমে খেলতো। তো বড় লোকের ছেলেরা সাধারণত খেলে না, আমার বড় নাতিটা অপূর্ব ফুটবল খেলতো। এই সাডেনলি আমি আজকে জিজ্ঞাসা করলাম তাকে, তো আমি ফুটবল টুটবল খেলো তোমার ইউনিভার্সিটিতে, বলে ইউনিভার্সিটিতে ঢুকলে আর খেলার কোনো সুযোগ হয় না আমার, সারাক্ষণ ওই কম্পিউটার উপরে থাকতে হয়, আর যেই টাফ সাবজেক্ট নিয়েছি না বুঝে নিয়ে ফেলছি, বাট আই উইল ফাইট আউট, আই উইল উইন, কনফিডেন্স আছে তার খুব, খেলাধুলা দিতে পারছে না। এবং সবার ক্ষেত্রেই, সব বাচ্চাদের ক্ষেত্রেই মডেল দ্য সেম কথা। এখন ওই কাদামাটির ছেলেদেরকেই নিয়েই আমাদের দেশে যেমন ক্রিকেটও, এখন আপনি খুব বড় লোকের মানে একটু একটু ধরনের একটু কি বলে পরিবারের ছেলেরা ক্রিকেটও খেলে না, মেইন কারণ হলো ইনসেন্টিভ। সো হোয়াট ওয়াজ মাই প্ল্যান, আমি ভাবছিলাম যে আমি একটা একাডেমি করব, 400-500 বাচ্চা নেব, 25 বছরের প্রোগ্রাম নেব, লং প্রোগ্রাম আমি করে দিয়ে যাব। হয়ে উঠলো না, বেবি পর শিয়ালা পরে যাচ্ছি। তো
আমি ট্যালেন্ট হান্ট করব আচ্ছা পুরো বাংলাদেশে 4 টু 8 ইয়ার্স ওল্ড বাচ্চা তার ব্রিডিং তার বাবা কি খেলতো কোন খেলাধুলার ভিতরে একটা থাকে জিন থাকে তো যে জিনটা তার কিরকম কোথায় এগুলো সব পরীক্ষা নিরীক্ষা করে আমি 400-500 বাচ্চা নেব এবং বাবা মাকে উল্টো ইনসেন্টিভ দেবো আমি আচ্ছা বাচ্চাকে খেলানোর খেলাধুলার জন্য এবং বড় টিম যখন উপরের দিকে যে খেলা ফুটবল টিম এখন যেটা হচ্ছে আমরা 2000 টাকা দিয়ে মোহামেডানের এই সালাম মুর্শিদ এখন যে এমপি এবং বিশাল মানুষ বিশাল টাকার মানুষ এই ফুটবল দিয়ে হয়েছে কিন্তু আমরা মোহামেডান তখন তাকে 2000 টাকা দিত প্রতি বছর বা 2 থেকে 3 হাজার টাকা কন্ট্রাক্ট এখন তো হলো 10 থেকে 20 লাখ টাকা নিচে প্লেয়ার পাওয়া যায় না এই যে কম্পিটিশনটা উপরে আমরা উঠাইছি দিস ইজ এ গুড এফেক্ট আলটিমেটলি ওই কিছু মিডল ক্লাস পরিবারের ছেলেরা তারা চলে আসতেছে আর ভালো খেলতেছে ফুটবল যদিও ফুটবলের চর্চা বা লিডারশিপ নিয়ে কথা বলবো না এটা উচিত না কারণ এই ছেলেকে আমি ডেকে সালাউদ্দিন ওয়াজ এ গ্রেট ফুটবলার তাকে আমি অনেকের মতের বিরুদ্ধে ফুটবল ফেডারেশন নিয়েছিলাম আজকে সে প্রেসিডেন্ট আই মে রেসপেক্ট ফর হিম কিন্তু যেভাবে পরিচালনা বা যতটুকু সে করতে পারতো বিকাশ শেখ কামাল তার গুড ফ্রেন্ড ছিল বর্তমান প্রাইম মিনিস্টার তাকে যথেষ্ট স্নেহ করে কিন্তু আমার এই প্রিভিলেজ থাকলে আমি এই 12 বছর এসে 12 বছর আছে 12 বছর সময় পেলে আমি আল্লাহর রহমতে একটু উপরে নিতে চেষ্টা করতাম বাহ খুবই ভালো লাগছে কথা বলে আর একটু প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে খেলাধুলা মানসিক স্বাস্থ্য নিয়ে যেহেতু আমাদের আজকের টপিক সেখানে যদি আমি বলি যে এই যে বাচ্চাদের স্কুলিংয়ের ক্ষেত্রে আমি যদি বলি স্কুল কলেজগুলোতে যদি আমরা একদম কঠোরভাবে উপর থেকে নির্দেশ থাকতো যে না ওরা 1 আওয়ার আসলে খেলবেই বা ওরা 1 আওয়ার ওদের মতো পছন্দের যার স্কেচ করতে ভালো লাগে যার পেইন্টিং করতে ভালো লাগে কিংবা তার হবিগুলো নিয়ে সে একটা নার্চার করার একটা সুযোগ পাবে সেখান থেকে কিন্তু তার কিছু কমন ফ্রেন্ডস হবে একই মন মানসিকতার একই গুণাবলী সমৃদ্ধ তখন তারা ওখান থেকে আরও নিজের মধ্যে একটা থাকে একটা সুন্দর কম্পিটিশন একটা হেলথি কম্পিটিশন কম্পিটিশন তো জীবনে দরকার আছে সুন্দর আর অসুন্দর বলে না যে এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড সেখান থেকেও কিন্তু আবার নতুন একটা সিস্টেম তৈরি করতে পারি আমি সিস্টেমটা নিয়ে স্যার একটু পরে আসবো আর একটা ব্রেক নিয়ে আসছি ইয়ার ওয়াচিং ফ্রমসেস জানতে চাই এই মুহূর্তে আরেকটা ব্রেক নিচ্ছি ব্রেক থেকে ফিরে আরও সময় ধরে কথা হবে শেষ পর্যন্ত সাথেই থাকুন ইউর ওয়াচিং ফ্রম অ্যাসিস্ট্যান্ট চেয়ার উইথ মেহসাবন রিদ্দি আজকে আমরা কথা বলছি খেলাধুলা ও মানসিক স্বাস্থ্য নিয়ে এবং এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন ফ্ল্যাট লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত এস এ সুলতান স্যার যে প্রসঙ্গে ছিলাম যে বাবা মার অনেক কিছু করণীয় আছে সোসাইটির অনেক কিছু করণীয় আছে সরকারের অনেক কিছু করণীয় আছে বাচ্চারা শুরু থেকে যে স্কুল কলেজের স্বর্ণাপন্ন হচ্ছে সেগুলো সিস্টেমে অনেক পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন সব কিছু করার সুযোগ রয়েছে কি সাজেস্ট করবেন যারা নীতি নির্ধারণকারী আছেন আমি আপনাকে বলি একটা সত্যি ঘটনাই আমি যখন এমপি ছিলাম জি তখন আমার 28 পৃষ্ঠার একটা রাইট আপ আছে এডুকেশন সিস্টেমের উপরে শর্টলি আমি লিখেছি আর মাননীয় তখনকার প্রধানমন্ত্রীকে আমি দিয়েছিলাম যাই হোক উনি হয়তো ওই স্বল্প সময়ের ভিতরে অনেক ব্যস্ততার ভিতরে এদিকে মন দিতে পারেন নাই আমাদের দেশের একটা বিশাল পরিবর্তন আনা উচিত সেটা হলো এডুকেশন সিস্টেম যে এডুকেশন সিস্টেমটা পৃথিবীর উন্নত দেশগুলো ফলো করছে সিস্টেমটা হলো এডুকেশন সিস্টেম মাস্ট বি ওয়ান তাইলে একটা জাতি সৃষ্টি হয় একটা মন মানসিকতা সৃষ্টি হয় এবং একই কাতারে আসলে আমরা সবাই কম্পিট করতে পারে আমরা দুর্ভাগ্যবশত আমরা জাতিকে দ্বিখণ্ডিত করে ফেলছি দুটো এডুকেশন সিস্টেম দিয়ে একটা স্কুল পড়ালেখা একটা মাদ্রাসা পড়ালেখা এই দুটাকে একত্রিত করতেই হবে এই জাতিকে যদি ভালোভাবে বাঁচতে হয় আজকে আমি স্ট্রংলি আপনার এখানে বলছি যেখানে সুযোগ পাবো সেখানেই বলবো কখনো যদি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা হয় কারণ আমি এখন রাজনীতি থেকে দূরে আছি তাকে আমি ওপেনলি বলতে পারবো আপনার এডুকেশন সিস্টেম চেঞ্জ করেন একত্রিত করে ফেলেন আর শুধু যদি ধর্মই কেউ পড়তে চায় সুযোগ থাকবে ধর্মের জন্য ইউনিভার্সিটি বানিয়ে দেন আপনি সেখানে রিসার্চ হবে ধর্মের উপর রিসার্চ হবে বই লিখবে
প্রথমত আপনার এই পৃথিবীতে আপনার যারা বেঁচে আছে, এই দেশে আমরা যারা বেঁচে আছি, দেশের প্রত্যেকটি নাগরিককে সুনাগরিক তৈরি করতে গেলে একটা সিস্টেমে যেতে হবে। সেই সিস্টেমের ভিতরে স্ক্রিনিংও আনতে হবে। আপনার মেধা নেই, আপনার মাস্টার্স পর্যন্ত পড়তেই হবে আপনার বাপ মার ইচ্ছা, পরে আপনি একটা বেকার যুবক হয়ে একটা কখনো কেউ আত্মহত্যা করতেছে, কেউ কোনো অপকর্ম করতেছে, একটা সুস্থ জীবন কাটাতে পারছে না, তার জীবনটা সুস্থ না, তাকে স্ক্রিনিং করতে হবে সিক্স গ্রেডে, নাইন গ্রেডে, টুয়েলভ গ্রেডে, তিনটা স্ক্রিনিং করে যারা শুধু মেধাবী সম্পন্ন ছাত্রছাত্রী তারা পড়বে। আর অন্যদের জন্য আপনি ভোকেশনাল স্কুলে ট্রান্সফার করে দেন, তাদেরকে কারিগরি সাবজেক্টের উপরে পড়ালেখা শেখান, আপনি মিলিটারিতে দেন, পুলিশে দেন, বিভিন্ন কর্ম, এটাকে ওটা ওয়েল প্ল্যানিংয়ের দরকার। আর এই এডুকেশন সিস্টেমটাকে একত্রিত করে একটা ওয়েল প্ল্যান সমাজ গড়ার জন্য, এবং সেখানে যেটা প্রসঙ্গ আমাদের প্রসঙ্গ সেটা হচ্ছে খেলাধুলা ইনক্লুড করা, এবং এর ভিতরে খেলাধুলাটাকে রাখতেই হবে। যেটা আপনি বললেন যে স্কুলে অন্তত এক ঘন্টা খেলা, আমাদের সময় ছিল খেলাধুলার জন্য এক ঘন্টা ছুটি, খেলো গিয়ে মাঠে গিয়ে খেলো, যেটা খেলতে যার যেটা খেলতে ইচ্ছা করে, বা কারো খেলতে ইচ্ছা যেটা বললেন আপনি, কেউ স্কেচ করুক, বা যার যেটা মন চায়, ইউ আর ফ্রি ফর ওয়ান আওয়ার, আমাদের স্কুলে ছিল। তা এখন স্কুলগুলোতে এগুলো পরিবর্তন আনতে হবে, আর খেলাধুলার সাথে মানুষের মন মানসিকতা প্রচণ্ড জড়িত। খেলাধুলা শুধু নিজে খেলা না, খেলা দেখা, খেলা উপভোগ করা, এই সব কিছুই কিন্তু মানুষের মনন শক্তি, মনের যে মেধা, এটাকে বৃদ্ধি করা সহায়ক। এবং একটা খুব কমন কথা আছে না, যে খেলাধুলা করলে কিংবা জিমে গেলে কিংবা একটু হাঁটলেও কিন্তু ডোপামিন নিঃসৃত হয়, সো এটা কিন্তু আমাকে একটা হেলদি লাইফ, একটা পজিটিভ ভাইব দেয় জীবনে, এবং আমার তখন সবই ভালো লাগে, খুশি লাগে, আনন্দ লাগে। খেলাধুলা করলে আপনার টেম্পারমেন্টই চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আর যেহেতু আমি খেলাধুলা করতাম, আই এম টেলিং ইউ, আই এম নাও 77, আমার 35-40 বছর বয়স থেকে আমার ওয়েস্টলাইন চেঞ্জ হয়নি। আচ্ছা, মাশাআল্লাহ। আমার ওয়েট 2-4 কেজি বাড়ছে অথবা কমেছে এই লাস্ট 40 ইয়ার্স। ওয়াও, বাট আই এম কনশিয়াস, আমি খেলাধুলা করেছি আমার শরীরকে, এখনো আমি এক্সারসাইজ করি। কেন করি? নিজেকে সুস্থ রাখার জন্য। এবং ওই অভ্যাসটা, ওই প্র্যাকটিসটা রয়ে গেছে, প্র্যাকটিসটা রয়ে গেছে। বা খেলাধুলার চান্স পাইলেও খেলতাম, কিছুদিন আগেও খেলতাম, ক্লাবের হয়ে, ঢাকা ক্লাবের হয়ে আমি খেলতাম, ক্রিকেট খেলতাম। এখন তো আর একটু বেশি, এত বেশি হয়েছে আর মাঠে নামার সাহস হয় না, আমি টেনিস খেলতাম। তো খেলাধুলার ভিতরে থাকলে মন মানসিকতা একটু ডিফারেন্ট হয়। তো আমার আপনার প্রতিপাদ্য বিষয় যেটা, যে মানুষকে সুস্থ রাখতে, মানুষকে মনটাকে সুস্থ রাখতে, প্রথম কথা হলো যে আমরা যে একটা অশুভ কম্পিটিশনে নেমেছি, এর থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। সরকারের উদ্যোগ নিতে হবে খেলাধুলাকে প্রাধান্য দিয়ে, এবং প্রতিটি খেলা, আমাদের দেশে কিন্তু যথেষ্ট প্রতিভাবান ছেলে আছে, অবশ্যই, বিশেষ করে ক্রিকেটে। আমি বলি যদি শ্রীলঙ্কা ওয়ার্ল্ড কাপ জিততে পারে, ভারত পাকিস্তানের কথা নয় বাদই দিলাম, যদি শ্রীলঙ্কার থেকে আমাদের টেম্পারমেন্ট, আমাদের খেলাধুলার যে মান, সেটা অনেক উপরে, অনেক উপরে। আমাদের জ্ঞান অতি স্বল্প, সেই স্বল্প জ্ঞানে যতটুকু উপলব্ধি করেছি সেটাই আপনাকে বলেছি, এবং এ থেকে আমাদের বহু কিছু শেখার আছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। খেলাধুলা ও শারীরিক পরিশ্রম শুধুমাত্র আমাদের দেহ মনকেই যে সুস্থ রাখে তা কিন্তু না, বরং অন্যের সঙ্গে সুসম্পর্ক, সম্প্রীতির বন্ধন তৈরিতেও চমৎকার ভূমিকা রাখে। বর্তমান সময়ে আমাদের তরুণ সমাজের অনেকের মধ্যে যে সামাজিক মূল্যবোধ কিংবা চারিত্রিক অবক্ষয় ঘটছে, তা প্রতিরোধে তাদেরকে খেলাধুলাসহ নানাবিধ সৃজনশীল ও মননশীল কর্মকাণ্ডে যুক্ত করলে কিন্তু একটা ভালো সমাধান আমরা পাবো। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। দিস ইজ ম্যাজাম মিন্তি সাইনিং আউট ফর টুনাইট। কিপ ইউর ফেস টু দ্য সানশাইন, এবং সবসময় পজিটিভ থাকুন। আল্লাহ হাফেজ।